শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছে, তো রাধারানীর আর কিছুই ভালো লাগছে না। রাধারানী বসে বসে কান্না করছে, আর শুধু সেই শ্রীকৃষ্ণের নামই নিচ্ছে আর ওই চিন্তা করছে। এমন সময় ললিতা বিশাখা এসে বলছে, কি সখী, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? জানি তোর প্রাণসখা চলে গেছে, তো তাই তুই কাঁদছিস। বলছি, হ্যাঁ রে সখী, আমার প্রাণসখা চলে গেছে, আমার আর কিছু ভালো লাগছে না। তো হাতে ছিল ফুল, ফুলের মালা গাচ্ছে, মালা আর হচ্ছে না। একটা ফুল নিচ্ছে, মনে হচ্ছে গাচ্ছে, কিন্তু ফুলটা নিচে পড়ে যাচ্ছে। তাই ললিতা বিশাখা বলছে, সখি তুই কি করছিস, মালা তো গাঁথতে পারছিস না। বলছে, সখি কার জন্য মালা গাঁথবো, আমার প্রাণসখা যে আমার কাছে নেই, কার জন্য আমি মালা গাঁথবো? তা বলছে, তাই বলে কি তুই এইভাবেই পড়ে থাকবি? তুই তো আজকে সিঙ্গারও করিসনি, নিজেও সাজগোজ করিসনি, চল না একটু সেজে নে না, চল আমরা সবাই মিলে একটু যাই ওই যমুনার কিনারে যাই। রাধারানী বলছে, না আমি যাব না, আমার মন ভালো না, আমি কার জন্য সিঙ্গার করব, কার জন্য সাজবো, আর কার জন্য বা মালা পরব। রাধারানী মনের দুঃখ জানাচ্ছে সখীদের কাছে, কি বলছে শুনুন, আমি আমার গানের ভাষায় বলছি। আমার গলার
দেখিয়া শোভায় আছে যার শোভা তার সঙ্গে গেছে মালা গো
জয় রাধে জয় রাধে জয় রাধে।